আসসালামু আলাইকুম বন্ধুরা, সাত বাগানের নতুনটি পর্বে আপনাদের স্বাগতম। আমরা সবাই জানি এখন মূলত বর্ষাকাল। এই বর্ষাকালে আমরা কোন কোন গাছে খাবার দিব এবং কোন সময় দিব এবং কি খাবার দিব, আজকে মূলত এই বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করব ইনশাল্লাহ। বর্ষার মৌসুমে সাধারণত আমরা গাছের কমে পরিচর্যা করতে পারি, কারণ লাগাতার যদি দুই তিন দিন বৃষ্টি থাকে আমরা ওই সময় ছাদে আসলে আসা হয় না, কারণ ছাদে পানি দেওয়ার কোনো টেনশন থাকে না, সেজন্য ছাদে আমরা একেবারেই আসি না, যার কারণে টবের মধ্যে অসংখ্য আগাছা, এই যে এরকম আগাছা পড়ে, আগাছা উঠে যায় ম্যাক্সিমাম টবের মধ্যে, কিন্তু এখন আগাছা পরে উঠে গেছে। এগুলো যখন বর্ষা শেষ হবে তখন পরিষ্কার করবো, যাই হোক তখন এটা কীভাবে পরিষ্কার করবো এটা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। তো আজকের বিষয় হলো যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে বলবো আমরা এই বর্ষা মৌসুমে কোন কোন গাছে খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, কারণ আমরা জানি বর্ষা যে বৃষ্টি আছে, এই বৃষ্টির মধ্যে একটা ইউরিয়া সার দিলে যে উপকার পাওয়া যায়, সেম এই বর্ষার যে বৃষ্টি হয় এই বৃষ্টির পানিতে আমরা সম পরিমাণে উপকার পাওয়া যায়। সেই জন্য বর্ষাকালে দেখবেন পাতা সবুজ, গাছগুলো খুব সতেজ। তো আমরা এই বর্ষার মৌসুমে বিশেষ করে যে বারো মাসই যেসব ফল গাছগুলো আছে, বিশেষ করে আম, জাম্বুরা, কামরাঙ্গা, বারোমাসি কামরাঙ্গা, মোট কথা হলো আপনার ছাদ বাগানের যে বারোমাসি ফল গাছগুলো আছে এই গাছগুলোর মধ্যে আমরা খাবার দেব। খাবার না দিলে কী হবে, এই ফলগুলা বড় হবে না, কারণ বর্ষা মৌসুম তিন মাস থাকবে। এই তিন মাস যদি আমরা খাবার না দিই আমার এই বারো মাসি ফলগুলো বড় হবে না, সাইজে ছোট থাকবে। বন্ধুরা, বর্ষার মৌসুমে সাধারণত সারাক্ষণ পানি পড়বে, যার কারণে গাছের গোড়া সবসময় ভিজে থাকবে। ভিজে থাকা অবস্থায় আমরা এখন যে খাবার দিব সে খাবার দেওয়া যাবে না। দেখবেন যে গাছের গোড়া, মাটি যখন এ ধরনের শুকিয়ে আসছে, দেখুন আমার এই ডামের গোড়ার মাটিগুলো কিন্তু শুকিয়ে আছে। আমি এখন এখানে খাবার দেওয়া যাবে, মোট কথা হলো গাছের গোড়া মাটিগুলো শুকাতে হবে। গোড়ার মাটিগুলো খুব ভালোভাবে খুঁড়িয়ে নিয়েছি দেখুন, এবং মাটিগুলো খুব কিন্তু জুড়জুড়ে। এখন দেখাবো কী খাবার দিব। বন্ধুরা, খাবার হিসেবে যে কোনো তরল সার আমরা এই বর্ষা মৌসুমে ব্যবহার করব, কারণ এই তরল সার গাছের গোড়ায় দেওয়ার সাথে সাথে মাটি এই তরল সারটা শুষিয়ে নেবে এবং এখান থেকে গাছ তার প্রয়োজনীয় যে খাবার প্রয়োজন সেটা গ্রহণ করতে পারবে। আর আমরা যদি গাছে এখন দানাদার খাবার দিই, দানাদার খাবারটা সাধারণত আমরা গাছের টবে চারপাশে মাটি খুঁড়ে ওই জায়গার গর্তের মধ্যে খাবারটা দিতে, কিন্তু বৃষ্টি হলে অনেক সময় এটা দোয়ায় চলে যেতে পারে। তো সেই জন্য সবচেয়ে ভালো হলো এই তরল খাবার। আর এই তরল খাবারের মধ্যে সবচেয়ে হলো সরিষার যে খৈল, যে পচা পানিটা, এটা সবচেয়ে ভালো। আর এটা কীভাবে তৈরি করতে হয় আমরা সবাই জানি, তারপর আমি সংক্ষেপে বলি দিই। আপনারা সবসময় বলেন আমি বেশি কথা বলি, সেই জন্য আসলে এখন থেকে কথা কম বলার চেষ্টা করবো। সেটা হলো 10 লিটার পানির মধ্যে 1 কেজি খৈল 7 থেকে 10 দিন ভিজিয়ে রাখবো। আমি যে এক সপ্তাহ পর্যন্ত এটা ভিজিয়ে রাখলাম, এখান থেকে 1 লিটার নিব, নিয়ে পরিষ্কার পানির সাথে মিক্স করে এটাই আমরা গাছে দিব। টব অনুযায়ী যে যেগুলো বড় বড় ডাম, এই যে বড় ডামগুলোর মধ্যে 1 থেকে 1.5 লিটার করে দিয়ে দিব। ছোটো ছোটো ডাম, ছোটো ছোটো যেসব টবগুলো আছে এগুলোর মধ্যে 200 ml 300 ml পরিমাণ মতো আমরা দিয়ে দিব। এখন আমি এখান থেকে 1 লিটার পরিষ্কার পানির মধ্যে মিক্স করে নিলাম। মূলত এটাই এখন গাছের দেওয়ার জন্য রেডি। বন্ধুরা, এটা যেহেতু একটু বড় ডাম, সবচেয়ে ছাদ বাগানের জন্য বড় ডাম, তো এই ডামের মধ্যে আমি 1.5 থেকে 2 লিটার এর তরল সারটা দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমার যে আমগুলো আছে, এই দেখছেন বারোমাসি আম, এই আমগুলা খুব দ্রুত বড় হবে, এবং আবার পাশাপাশি যে মুকুল আছে এই মুকুলগুলো তাড়াতাড়ি দ্রুত বড় হবে এবং এটার গুটি আসতে সাহায্য করবে।
মোটামুটি এই দেড় থেকে দুইটা দিয়ে দিলাম। এইভাবে ছাদ বাগানে অন্য অন্য যে বারো মাসই আমার আর ফল গাছগুলো আছে, সব গাছগুলোর মধ্যে আমি এই সারটা দিয়ে দিচ্ছি। আমি আর ভিডিও বড় করতেছি না এবং কথাও বেশি বলবো না। আপনারাও আপনাদের বাগানে এই বর্ষার মৌসুমে এই ছোটো ছোটো কাজটুকু করতে পারেন, তাহলে বারো মাসই যে ফল গাছগুলো আছে এগুলা থেকে ভালো ফলন পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।